Assalamualaikum. Dupur actor Sheersha সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। রাজধানীতে জামাতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গাজীপুরে পুলিশকে আহত করে হাতকড়া সহ পালালেন আসামি। মুন্সিগঞ্জে হিমাকারে আলু বিক্রি বন্ধ, বগুড়ায় দাম বেশি। ভোলায় মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী। শেষ ধাপে আজ একাদশে ভর্তির আবেদন শুরু। মালয়েশিয়ায় বাংলাদেশিকে পুড়িয়ে হত্যার দায়ে বন্ধু অভিযুক্ত। রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত। অসুস্থ ছাত্রীকে কান ধরে 200 ওট বস করার নির্দেশ, 61 বারে অচেতন। ভারতে পাচারের সময় সীমান্তে 23 কেজি স্বর্ণ জব্দ, আটক এক। কোরআন হাতে জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট দিলেন অবমাননার জবাব এবং উস্কানি নয়, কেবল উত্তর চাইছে ভারতের উদ্দেশ্যে কানাডার প্রধানমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ আটক সকল নেতাকর্মীকে মুক্তি ও অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের জামায়াত ইসলামী। আজ বুধবার সকালে পূর্ব রামপুরা থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর জামাতের নেতাকর্মীরা। এ সময় জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন, সরকার গণবিচ্ছিন্ন এবং আন্তর্জাতিক ভাবে বন্ধুহীন হয়ে এখন সেলফি তুলে অবৈধ ক্ষমতা রক্ষার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। তারা চলমান গণ আন্দোলন নির্মমভাবে দমনের জন্য পুলিশ বাহিনীকে জনগণের ওপর লেলিয়ে দিয়েছে। সরকার বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্যই গুম, খুন ও অপহরণ অব্যাহত রেখেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে জনগণের বুকে গুলি চালাবেন না। গণগ্রেফতার করে মিথ্যা মামলায় সাজা দিয়ে গুলি করে জনতার আন্দোলনকে বন্ধ করা যাবে না, আর সেলফি তুলে সরকারের শেষ রক্ষাও হবে না। তিনি সরকারকে অবিলম্বে গুম বন্ধ করে সকলকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান, অন্যথায় তাদেরকে একদিন জনতার কাছে জবাবদিহি করতে হবে। গাজীপুরের কালীগঞ্জে মাদকসহ 9 মামলার আসামি আমান আলীকে গ্রেফতার করেন পুলিশের 2 সদস্য। থানায় নিয়ে আসার সময় পরিবারের লোকজন সহ তিনি হামলা করে পুলিশ সদস্যদের আহত করেন। এ সময় আমান হাতকড়াসহ পালিয়ে যান। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। আহত 2 পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামি হলেন কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও এলাকার মানিক মিয়ার ছেলে আমান আলী। আহত পুলিশ সদস্যরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল আলিম এবং সহকারী উপপরিদর্শক শাখাত হোসেন। হিমাগার ও খুচরা পর্যায়ে সরকার আলুর দাম নির্ধারণ করে দেওয়ার পর 5 দিন ধরে মুন্সিগঞ্জের অধিকাংশ হিমাগারে আলু বিক্রি বন্ধ। দাম বাড়ানো না হলে আলু বিক্রি করবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে বগুড়ায় হিমাগার থেকে আলু বিক্রি হচ্ছে, তবে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ দামে। এদিকে মুন্সিগঞ্জে হিমাগার থেকে আলু আনতে না পারায় সংকটও দেখা দিয়েছে খুচরা বাজারে। নতুন করে সরকার নির্ধারিত দামে আলু কিনতে না পারায় খুচরা পর্যায়ে আলু বিক্রি বাদ দিয়েছেন অনেক সবজি বিক্রেতা। গতকাল মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জের বড়বাজার, মুন্সিরহাট, হাটলক্ষ্মীগঞ্জ ও মুক্তারপুর এলাকার বাজারে এমন চিত্র দেখা গেছে। ভোলা সদর মেঘনা নদীর তীরে ইলিশা ফেরি ও লঞ্চঘাট এলাকায় শহর রক্ষায় ব্লক বাঁধের 80 মিটার জায়গা ধসে নদীতে বিলীন হয়েছে। এতে হুমকির মুখে পড়েছেন 3টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ডাম্পিং করে ফেলে ধস ঠেকানোর চেষ্টা করছে। পাইউবো সূত্র জানায়, 335 কোটি টাকা ব্যয়ে ভোলা সদর উপজেলার উত্তর মেঘনার তীর রক্ষায় এলিশা রাজপুর রক্ষা প্রকল্পের আওতায় 4 কিলোমিটার এলাকা সিসি ব্লক স্থাপনের মধ্য দিয়ে টেকসই ব্লক বাঁধা নির্মাণ করেছিল পানি উন্নয়ন বোর্ড। একাদশ শ্রেণীতে ভর্তির তৃতীয় বা শেষ ধাপে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ। বুধবার সকাল 8টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। মোবাইল ব্যাংকিংয়ে 150 টাকা ফি পরিশোধের পর এ আবেদন করা যাবে। শেষ ধাপে আবেদন চলবে বৃহস্পতিবার রাত 11টা পর্যন্ত। এ ধাপের ফল প্রকাশ করা হবে 23 সেপ্টেম্বর। 24 ও 25 সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চয়নের সুযোগ দেয়া হবে। এরপর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যদি সময়সীমা না বাড়ায় তাহলে আর কারো আবেদন এবং কলেজে ভর্তির সুযোগ থাকবে না। মালয়েশিয়ায় মোহাম্মদ মনোয়ার হোসেন নামে বাংলাদেশি যুবককে পুড়িয়ে হত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন তার বন্ধু অপর বাংলাদেশি মোহাম্মদ মকবুল হোসেন। দোষী সাব্যস্ত হলে মকবুল হোসেনের মৃত্যুদণ্ড বা
40 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। মালয়েশিয়ার পেরাক রাজ্যের লেংগয়াং এর কোয়েকের একটি আদালতে পুড়িয়ে হত্যার দায়ে অভিযুক্ত হন মোহাম্মদ মকবুল হোসেন। মঙ্গলবার আদালতে বাংলাদেশি মোহাম্মদ মনোয়ার হোসেনকে হত্যার অভিযোগ আসামি মোহাম্মদ মকবুল হোসেনকে পড়ে শোনানো হয়, তার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয়। আদালতে মালয় ভাষায় পঠিত অভিযোগটি অভিযুক্ত বাংলাদেশি বুঝতে না পারায় তার কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি। রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে ট্রাকের চাপায় রাসেল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন মোটরসাইকেল আরোহী। বুধবার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন পুলিশ। এর আগে মঙ্গলবার দিনগত রাতে সোয়া 3টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত 4:30টার দিকে রাসেলের মৃত্যু হয়। নরসিংদী জেলার শিবপুর উপজেলায় বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য জয়া নামে ষষ্ঠ শ্রেণীর এক অসুস্থ ছাত্রীকে 200 বার কান ধরে উঠবস করার নির্দেশ দেন এক শিক্ষক। তার কথা মতো 61 বার উঠবস করার পর শ্রেণীকক্ষে অচেতন হয়ে পড়ে ছাত্রী। পরে সহপাঠীরা মাথায় পানি ঢেলে তাকে সুস্থ করেন। রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার কামরাব উচ্চ বিদ্যালয়ে। মঙ্গলবার এই ব্যাপারে ছাত্রীর মামা মোহাম্মদ মহসিন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে কামরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান ও কম্পিউটার অপারেটর আসিফুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। ভারতে পাচারের সময় সীমান্তে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স। জব্দকৃত এসব স্বর্ণের পরিমাণ 23 কেজি এবং সেগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিএসএফ। ভারতীয় বার্তা সংস্থা ANI এর বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম NDTV। প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সোনা চোরাচালানের বড় একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। রাজ্যটির রানঘাটি সীমান্ত চৌকিতে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের 68 ব্যাটালিয়নের সদস্যরা বিপুল পরিমাণ সোনাসহ এক চোরা কারবারিকে আটক করেছে। পবিত্র কোরআন অবমাননার জন্য পশ্চিমাদের তিরস্কার করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্য মুসলিম নেতারা। বাক স্বাধীনতা রক্ষার নামে এ ধরনের কর্মকাণ্ডকে বৈষম্যমূলক উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন তারা। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে মুসলিম নেতারা কোরআন অবমাননার নিন্দা জানান খবর আল আরাবিয়ার। সম্প্রতি সুইডেনে কয়েক দফায় পবিত্র কোরআন পড়ানোর ঘটনা ঘটে। মুসলিম বিশ্বের প্রতিবাদের মুখে এসব ঘটনার নিন্দা জানালেও দেশটির সরকারের দাবি স্বাধীন মত প্রকাশের আইনের অধীনে তা বন্ধ করা সম্ভব নয়। কানাডার নাগরিক ও দেশটিতে বসবাসকারী শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের ঘটনায় কানাডার অবস্থান স্পষ্ট করলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন ভারতকে উস্কানি দেওয়ার কোনো অভিপ্রায় কানাডার নেই। তারা কেবল চাইছে হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডকে ভারত গুরুত্ব দিয়ে বিবেচনা করুক এবং কানাডাকে সহায়তা করুক। মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা বলেন ট্রুডো। তিনি বলেন তারা চায় ভারতের সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ব্যাপারটি বিবেচনা করুক। তারা হরদীপ সিং হত্যাকাণ্ডের ব্যাপারটিকে গুরুত্ব দিচ্ছে। তারা কেবল উত্তর চায়, কাউকে উস্কানির কোনো ইচ্ছে তাদের নেই। আমাদের পরবর্তী বিকেল 4টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।